আসসালামু আলাইকুম। স্টাডি টেক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আমি আকসাদুর রহমান। আজ আমি কথা বলবো ফিস্টেল সাইফার এনক্রিপশন অ্যান্ড ডিক্রিপশন অ্যালগোরিদম নিয়ে। ফিস্টেল সাইফার এনক্রিপশন অ্যান্ড ডিক্রিপশন অ্যালগোরিদম। ফিস্টেল সাইফার ইজ এ স্ট্রাকচার প্রপোজড বাই দ্য Horst Fistel, which was considered while developing many symmetric block ciphers. Approximate the ideal block cipher by utilizing the concept of the product cipher. The execution of two or more simple cipher in sequence in such a way that the final product is cryptographically stronger than the component cipher. মূলত ফিস্টেল সাইফার আসলে ব্লক সাইফার, এবং ফিস্টেল সাইফার হলো একটা অ্যালগোরিদম, এনক্রিপশন এবং ডিক্রিপশন অ্যালগোরিদম, যেটা ইউজ করে আসলে আমাদের এক্সাম্পল স্বরূপ বলতে পারি ডিইএস, ডেটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড, যে বিখ্যাত এনক্রিপশন এবং ডিক্রিপশনের পদ্ধতি আছে, সেটা কিন্তু এই ফিস্টেল সাইফারের ব্লক সাইফারের উপরে বেস করে কিন্তু আসলে হয়েছে। আমরা ফিস্টেল সাইফারটা আসলে কিভাবে কাজ করে, আমরা এই প্রথম ব্লক সাইফার নিয়ে আলাপ করছি। এর আগে আমরা সাবস্টিটিউশন সাইফার, বেশ কয়েকটি সাবস্টিটিউশন সাইফার নিয়ে আলাপ করেছিলাম। তো দেখি আমরা ফিস্টেল সাইফার কিভাবে আসলে কাজ করে। ফিস্টেল সাইফার এনক্রিপশন অ্যান্ড ডিক্রিপশন অ্যালগোরিদমের মধ্যে যে রুলসগুলো ফলো করা হয়, দ্য ইনপুট ব্লক অফ ইচ রাউন্ড ইজ ডিভাইডেড ইন্টু টু হাফস দ্যাট ক্যান বি ডিনোটেড অ্যাজ এল অ্যান্ড আর ফর দ্য লেফট হাফ অ্যান্ড দ্য রাইট হাফ। এইভাবে আসলে প্রত্যেকটা বিষয় বলা আছে, আমি এগুলি না পড়ে আমি সরাসরি আমি চলে যাচ্ছি আমাদের ছবিতে, এবং সেখান থেকে আমি জিনিসগুলো ডিসক্রাইব করার চেষ্টা করছি। এটা হলো ফিস্টেল সাইফারের অ্যালগোরিদমের একটা কাঠামো বা ছবি। এই ছবি থেকে আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারবো যে ফিস্টেল সাইফার আসলে কিভাবে কাজ করে। বেসিক্যালি আমাদের এই ফিস্টেল সাইফার করার উদ্দেশ্য হচ্ছে যে একটা প্লেন টেক্সটকে আমাদের আসলে সাইফার টেক্সটে পরিণত করতে হবে, অর্থাৎ এনক্রিপ্ট করতে হবে। যখন আমি এনক্রিপশন করব, ডিক্রিপশনের সময় ঠিক তার উল্টা, সাইফার টেক্সটকে আবার প্লেন টেক্সটে নিয়ে আসতে হবে। তো এখানে যেটা করা হচ্ছে যে আমাদের যে ইনপুট টেক্সট থাকবে, সেই ইনপুট টেক্সটকে আসলে অনেকগুলো ছোট ছোট 64 বিটে ভাগ করতে হবে, এবং প্রতিটা বিটকে আলাদা আলাদাভাবে এইভাবে আমাদের এই এনক্রিপশন করতে হবে। দেখি আমরা কিভাবে করি। আমরা এই একটা ফিস্টেল সাইফারের এই শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমরা গোথ্রু করি, তাহলে বুঝতে পারবো যে এটা কত একটা কঠিন অ্যালগোরিদম, বা যেখান থেকে আসলে আমরা যদি সিম্পল একটা টেক্সট দিই, সেই টেক্সটটাকে 64 বিটে প্রথম অংশ ভাগ করে সেটাকে নিয়ে আমরা কত কিছু এখানে করা হচ্ছে ফিস্টেল সাইফারে, তারপরে আসলে আমাদের সাইফার টেক্সটটা বের হচ্ছে। তো দেখি আমরা, ওই যে প্রথমেই বলা হয়েছিল যে আমাদের 64 বিটের যে টেক্সটটাকে পাবো সেটাকে দুই ভাগে ভাগ করতে হবে, অর্থাৎ লেফট হাফ এবং রাইট হাফ। তাহলে 64 বিটকে যদি দুই ভাগে ভাগ করি, তাহলে লেফট হাফে থাকবে 32 বিট এবং রাইট হাফে থাকবে 32 বিট। এই যে লেফট হাফে থাকবে 32 বিট, রাইট হাফে থাকবে 32 বিট। আমাদের একটা রাউন্ড আমরা প্রথমে দেখি, একটা রাউন্ডে আমরা কি করছি। আসলে প্রথম রাউন্ডে আমাদের যেটা করতে হবে, যে লেফট হাফের রাইট হাফের যে অংশটা থাকবে, যে ডেটা, যে 32 বিটের যে অংশটুকু থাকবে, সেই অংশটুকু সরাসরি আমরা লেফট হাফে দিয়ে দেব, মানে পরবর্তী রাউন্ডের জন্য প্রসেস করার জন্য। তাহলে রাইট রাইট হাফের যে 0 তম ডেটাটা আমার কিন্তু সরাসরি পরবর্তী ধাপে চলে যাচ্ছে উইদাউট এনি চেঞ্জ, কিন্তু লেফট হাফের যে ডেটাটা আছে, এই ডেটাটা কিন্তু সরাসরি রাইট হাফে যাচ্ছে না, এই ডেটাটা এক্সর হচ্ছে। কার সাথে এক্সর হচ্ছে? আচ্ছা,
রাইট হাফের যে ডেটাটা ছিল সেটার সাথে আমাদের একটা এক্সট্রা কি এখানে আসতেছে, কি কি অন, এই কি অনটা আবার কিভাবে তৈরি হবে সেই বিষয়গুলি আমরা পরে, আমরা যখন DES দেখবো, ডেটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড, সে তখন আমরা আরো ডিটেলস এই জিনিসটা বুঝতে পারবো। আমরা আপাতত ধরে নিই যে একটা কি এখানে আসছে, কি কি আসার পরে সেটার সাথে আবার একটা ফাংশন অ্যাপ্লাই হচ্ছে। তাহলে ফাংশনটা অ্যাপ্লাই হচ্ছে কার সাথে, কি এর সাথে, এবং রাইট হাফের যে 32-বিটের ডেটা আছে সেটার সাথে। ফাংশন অ্যাপ্লাই হওয়ার পরে এখানে তাহলে দুইটা ইনপুট, একটা ইনপুট হলো কি আর একটা ইনপুট হলো রাইট হাফের 32-বিট ডেটা। ফাংশন অ্যাপ্লাই হওয়ার পরে একটা আউটপুট বের হচ্ছে, সেই আউটপুটের সাথে আবার ওই যে লেফট হাফের যে ডেটা ছিল সেটা এক্সর হচ্ছে, এক্সর হয়ে তারপরে রাইট হাফের ডেটাটা মানে সেকেন্ড লেভেলের জন্য তৈরি হচ্ছে। এই যে কাজগুলো এখানে করা হলো সেটা কিন্তু রাউন্ড ওয়ান, মানে মাত্র একটা রাউন্ড সম্পন্ন হলো। এই একই কাজ কিন্তু আমাকে 16টা রাউন্ডে করতে হবে, তার মানে একটা রাউন্ডে যদি সম্পন্ন হয় পরবর্তীতে রাউন্ডে আবার কি করতে হবে, পরবর্তী রাউন্ডে LE অন এবং RE অন, এই যে লেফট হাফ এবং সেকেন্ড হাফ এক নম্বর রাউন্ডে চলে শেষ হয়েছে। এখন একইভাবে পরবর্তী রাউন্ডেও কিন্তু RE অন কে কিন্তু আমাকে সরাসরি LE 2 তে পাঠাই দিতে হচ্ছে, এবং LE অন কে ওই একইভাবে RE অন এর যে 32-bit ডেটাটা থাকবে তার সাথে, এখন কিন্তু নতুন কি আগের কি কিন্তু না। তাহলে প্রতি রাউন্ডে আলাদা আলাদা কি কিন্তু আমাদের এখানে আসবে, দিতে হবে। তাহলে নতুন কি এর সাথে এই যে পরিবর্তিত যে ডেটাটা, অর্থাৎ এলি তো আর এখানে নাই, এখানে চেঞ্জ হয়ে বিভিন্ন এক্সর ফাংশন এসব করে চেঞ্জ হয়ে গেছে, সেটার সাথে আবার ফাংশন করতে হবে, এবার হলো কি টু দিয়ে। ফাংশন অ্যাপ্লাই করার পরে যে আউটপুটটা আসবে সেটার সাথে আবার এক্সর করতে হবে এলি অনকে, করার পরে আমরা আবার রাইট আপ টু পাবো। তাহলে আমার একটা রাউন্ড দুইটা রাউন্ড শেষ হলো, একই কাজ আমার 16টা রাউন্ডে। আমি আসলে 16টা রাউন্ড এখানে ছবিতে দেখানো সম্ভব হয়নি, ডট ডট করে আমার এখানে বোঝানো হয়েছে যে এইভাবে আমাদের 16টা রাউন্ড শেষ হচ্ছে, একই পদ্ধতিতে 16টা রাউন্ড শেষ হচ্ছে। 16টা রাউন্ড শেষ হওয়ার পরে সর্বশেষ আবার আরেকটা কাজ করতে হবে, সফট করতে হবে। অর্থাৎ সর্বশেষ আমরা এই যে রাইট হাফের যে ডেটাটা আছে সেটাকে লেফট হাফে রাখতে হবে, এবং লেফট হাফের যে ডেটাটা আছে সেটাকে, এটা কিন্তু কোনো রাউন্ডের অন্তর্ভুক্ত না। আমার 16টা রাউন্ড শেষ হয়ে গেছে, এখন আমি জাস্ট অল্টার করতেছি, লেফট হাফটা রাখতেছি রাইট হাফে এবং রাইট হাফটা রাখতেছি লেফট হাফে। তারপরে যে আউটপুটটা পাচ্ছি এইটা হলো আমাদের সাইফার টেক্সট। তাহলে সাইফার টেক্সটটা তৈরি করতে গেলে অনেকগুলি মেকানিজম, 16টা রাউন্ড পার হতে হচ্ছে, হওয়ার পরে সর্বশেষ আবার সলভ করতে হচ্ছে, তারপরে আমি সাইফার টেক্সটটা পাবো। এবং আমার সাইফার টেক্সটের সাইজও কিন্তু 64-বিটই হবে। তাহলে একটা ইনপুট এবং আউটপুট আমরা পেয়ে গেলাম, ইনপুট দিলাম প্লেন টেক্স আর আউটপুট পেলাম সাইফার টেক্স। অবভিয়াসলি আমরা বুঝতেই পারছি এখানে ইনপুট এবং আউটপুটের সাথে আকাশ পাতাল পার্থক্য থাকবে, কারণ একটা ইনপুটকে নিয়ে আমরা কত কিছু করছি, একবার না 16 বার 16টা রাউন্ডে আমরা করার পরে তারপরে সলভ করে আমি আউটপুটটা পাচ্ছি। তো এইভাবে আমাদের আসলে ফিস্টাল সাইফার এর আমাদের এনক্রিপশন মেকানিজমটা করা হয়ে থাকে। এখন আমরা ডিক্রিপশন মেকানিজমটা দেখব। ফিস্টাল সাইফারের ডিক্রিপশন মেকানিজম জাস্ট এনক্রিপশনের উল্টা। আমরা এখন আমাদের সাইফার টেক্সট, আমরা আসলে নিচের থেকে উপরের দিকে গেছি এক্ষেত্রে, আমাদের এখানে সাইফার টেক্সট আসলে আমাদের এখন ইনপুট দিতে হচ্ছে, আউটপুট কি আমাদের প্লেন টেক্সট। ডিক্রিপশনের নিয়মই তো তাই যে আমাদের সাইফার টেক্সট থেকে প্লেন টেক্সটটা বের করতে হবে। এই ক্ষেত্রেও কিন্তু 16টা রাউন্ড আমাদের কমপ্লিট করতে হবে, ঠিক অপোজিট কাজটা করতে হবে প্রতি রাউন্ডে। তো আমাদের মনে আছে আমরা কিন্তু এর আগে সর্বশেষ রাউন্ডে কি করেছিলাম, সোয়াপ করে রেখেছিলাম, অর্থাৎ L16-এর ডেটাটা রেখেছিলাম R17-এ এবং RE16-এর ডেটা রেখেছিলাম L17-এ। সেই জন্য যখন আমি ডিক্রিপশন করছি শুরুতেই কিন্তু লেফট সাইডের ডেটাটা তে আমরা কিন্তু RE16 রাখছি, তার মানে রাইট সাইডের ডেটা রাখছি। কারণ কি, আমি জানি যে এখানে সপিংটা অবশ্য দেখানো হয়নি, সপ করা আছে, অর্থাৎ আমার রাইট সাইডের ডেটাটাই লেফট সাইডে আছে এবং
সরি, হ্যাঁ, লেফট সাইডের ডেটাটা রাইট সাইডে আছে এবং রাইট সাইডের ডেটাটা লেফট সাইডে আছে, সেই জন্য আমি প্রথমেই কিন্তু যখন লেফট সাইডের জিরোতম ডেটাতে ঢুকালাম তখনই কিন্তু রাইট সাইডের ডেটাটা ঢুকালাম। এটা অনেকের প্রশ্ন আসতে পারে যে আমি লেফট সাইডে, তো লেফট সাইডে ডেটা ঢুকাবো না, ওই যে সফট করা ছিল সফট করার কারণে আমরা এখানে রাইট সাইডে ডেটাটা ঢুকাচ্ছি। তারপরে আমরা কি করছি, এটা কিন্তু রাউন্ড ওয়ান, তারপরে রাউন্ড টু, দেখেন ঠিক অপোজিটটা করছি। কিরকম অপোজিট, আমরা এখানে খেয়াল করে একটু দেখি, এখানে প্রতি রাউন্ডে কিন্তু কি ছিল, সরাসরি রাইট সাইডের জিনিসটা লেফট সাইডে চলে এসেছিল, আর রাইট সাইডে কিন্তু লেফট সাইডের জিনিসটা সরাসরি আসেনি, একজোট টেকজোট অনেক কিছু হচ্ছিল। সেই জন্যে আমাদের সরাসরি কিন্তু লেফট সাইডের ডেটাটা আমাদের রাইট সাইডে, এই সরি, রাইট সাইডের ডেটাটা কিন্তু আমাদের সরাসরি লেফট সাইডে চলে যাচ্ছে। যেমন এই যে RD0, এটা কিন্তু, এটাই তো আসলে রাইট সাইডের ডেটা, তাই না? রাইট সাইডের ডেটা, ডেটাটা কি হচ্ছে, সরাসরি কিন্তু লেফট সাইডে চলে যাচ্ছে যেহেতু এটা সরাসরি এসেছিল। আর লেফট সাইডের ডেটাটা কি হচ্ছে, লেফট সাইডের ডেটাটা দেখেন ওখানে কিন্তু শুরুতে ছিল, একটু আবার আগে দেখি, যখন এই লেফট সাইডের ডেটা যখন রাইট সাইডে এসেছিল তখন কিন্তু এক্সর হয়েছিল। কার সাথে এক্সর হয়েছিল, এই যে রাইট সাইডের ডেটার সাথে এবং কি এর সাথে, সরি, এখানেও কিন্তু এক্সর হচ্ছে এই যে রাইট সাইডের যে ডেটাটা আছে সেই ডেটাটার সাথে এবং কি এর সাথে একটা ফাংশন হচ্ছে, ফাংশন হওয়ার পরে যে আউটপুটটা হচ্ছে তার সাথে আবার এক্সর হচ্ছে, এক্সর হয়ে কিন্তু আমার ওই যে লেফট সাইডের 15 যেটা সেটা আবার এই রাইট সাইডে ঢুকে যাচ্ছে। তাহলে আমরা জাস্ট এনক্রিপশন করার সময় যে কাজটা করেছিলাম তার অপোজিট কাজটা কিন্তু আমরা করছি, প্রতি রাউন্ডে সেম কাজ করছি এবং একটা দুইটা ডট 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 দিয়ে আসলে 15টা 16টা রাউন্ড শেষ করলে কিন্তু আমরা, আমাদের কাজটা হয়ে যাচ্ছে। তার মানে আমাদের রাইট সাইডের যে ডেটাটা আছে RD16 সেটার মধ্যে LE0 পাচ্ছি এবং LE16 এর মধ্যে RE0 পাচ্ছি। এখন আমরা যদি সঠিক জায়গায় বসায় দিই, আমরা যদি সব শেষে আবার সোয়াপ করি, সোয়াপ করলে কিন্তু আমার আলটিমেটলি আমার রাইট সাইডের ডেটাটা এবং LD লেফট সাইডের ডেটাটা কিন্তু আমি পেয়ে যাচ্ছি, এবং এটাই আমার কিন্তু প্লেইন টেক্সট। আমরা ঠিক এনক্রিপশনের অপোজিট কাজটা করলাম এখানে এবং 16টা রাউন্ডই করলাম, করার পরে কিন্তু আমার ডিক্রিপশনের মেকানিজমটা শেষ হলো। আমরা এই সর্বশেষে আমরা যে সূত্র বা ফর্মুলা আমরা বের করতে পারি এই পদ্ধতির মাধ্যমে, সেটা হচ্ছে ফর দা আইতম ইটারেশনে অফ দ্য এনক্রিপশন অ্যালগোরিদম। যদি হয়, আমি এনক্রিপশন অ্যালগোরিদমের কথা যদি বলি, তাহলে লেফট সাইডের আইতম ডেটাতে থাকবে আর সাইডের আইতম -1। একটু দেখি আমরা এখানে, এই যে লেফট সাইডের আইতম মানে এক, যদি এক যদি আই এর ভ্যালু হয় তাহলে লেফট সাইডের এই একতম ডেটাতে, ডেটার মধ্যে কি থাকবে, রাইট সাইডের i-1 অর্থাৎ 1-1 মানে 0। তার মানে এই ডেটাটা যে এখানে সরাসরি থাকবে সেটাই আমাদের এই সূত্রে বলা হচ্ছে, এই যে Li = Ri - 1, আর Ri = কি হবে, Li - 1 XOR ফাংশন Ri - 1 Ki। হ্যাঁ, এই যে আমরা এখানে যে এক্সরটা যে করেছি, এক্সর এর সাথে যে সূত্রটা দাঁড়াচ্ছে সেটা আমরা এটা পেয়েছি। আবার আমরা ডিক্রিপশনের বেলায় যেটা পেলাম সেটা হলো Ri - 1 = Li, আর Li - 1 = Ri XOR ফাংশন Ri - 1, Ki। হ্যাঁ, এটাকে আবার আরেকভাবে লেখা যায়, Ri XOR ফাংশন Li, Ki। আমরা মোটামুটি ফিস্টাল সাইফারটা এতক্ষণ দেখালাম, এটা জাস্ট একটা অ্যালগোরিদম যেটার মাধ্যমে পরবর্তীতে আরো, যেমন DES বিখ্যাত একটা এনক্রিপশন মেকানিজম, এনক্রিপশন ডিক্রিপশন মেকানিজম,
সেটা কিন্তু এই ফিস্টাল সাইফার ইউজ করে করা হয়েছে। ফিস্টাল সাইফার মূলত ব্লক সাইফার, আমরা পরবর্তীতে ডিএসটা দেখবো আর একটা ভিডিওতে। আজকে এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ।